হে ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ঈদ উল আজহা তো চলে গেল আশা করি ঈদ সবার অনেক ভালো কেটেছে তাই না তাই ছলো এবার আবার অঙ্কে ফিরে আসি অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর পৃষ্ঠা নাম্বার একশো ষাট পৃষ্ঠা এটা হচ্ছে বায়নারি সংখ্যার গল্প এটা হচ্ছে অনুশীলনী প্রশ্ন তোমরা যদি ওখানে ওপেন করো একশো ষাট পৃষ্ঠা তাহলে দেখবা যে এক নাম্বার প্রশ্নটা লেখা আছে বায়োনারি কোডে রূপান্তরিত করো অর্থাৎ আমাদের এভাবে দেওয়া আছে এরকম নাম দেওয়া আছে যে বায়োনারি ম্যাথমেটিক্স ঠিক আছে রামানুজান ঠিক আছে রামানুজান এরকম তিনটা দেওয়া আছে ক খ এবং এদেরকে বলছে বায়োনারি কোডে রূপান্তর করো সো এগুলোকে আমরা এখন বায়োনারি কোডে রূপান্তর করব চলো ওকে দেখি বুঝতে পারবা খুবই ইজি আর আগের ক্লাসগুলো করে থাকলে আরো ইজি ভাবে বুঝতে পারবা কোনো সমস্যা নাই আর চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে যাওয়ার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এখানে প্রথমে আমরা যদি সমাধান করতে যাই তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ইংরেজি বর্ণগুলোর সিরিয়াল রূপ আমাদের লাগবে কারণ এখানে ইংরেজি বর্ণে যেহেতু লেখা আছে সো ইংরেজি বর্ণের সিরিয়ালগুলো আমরাকে আমরা ধরে নিলাম এ কে এক কে দুই সি কে থ্রি ঠিক আছে ডি কে ফোর ই কে ফাইভ এফ কে সিক্স এভাবে ধরে নিলাম জেড পর্যন্ত চব্বিশ নম্বর পর্যন্ত ঠিক আছে এবার বায়োনারি যে সংখ্যাটা আছে বায়োনারি ডট গুলো যে বসে সেটা কিভাবে বসে আমরা কিন্তু জানি আগের ক্লাস গুলো তো শিখছিলাম তাই না যে প্রথমে একটা ডট দুইটা ডট তারপরে চারটা ডট অর্থাৎ ডবল যত ঘর যাবে তত ঘরে ডাবল করে হবে তারপরের ঘরে এখানে এসে চারটা তাহলে তারপর ঘরে ডবল আটটা তারপরের ঘর তাহলে ষোলোটা তারপরের ঘর হলে বত্রিশটা হতো ঠিক আছে আচ্ছা আমরা আপাতত ষোলোটাই নিয়ে নিলাম এখন আমরা কি করব বায়োনারির কোডে আমরা রূপান্তর করব। ঠিক আছে তাহলে বায়োনারি এই লেখাটাই বায়োনারি বায়োনারি আর বায়োনারি কোডে রূপান্তর অর্থাৎ বায়োনারি এই লেখাটাকে আমরা বায়োনারি কোডে রূপান্তর করব ঠিক আছে এজন্য প্রথমে আমাদের কি আছে বি আছে তাই না তাহলে দেখো তো বি সমান কত এখানে দুই আচ্ছা তাহলে দুই এর বাইনারি কোড কত হবে দুই মানে এই যে দুই ঠিক আছে দুই বানাতে হবে তাহলে এই একটা ওয়ান থাকবে আর বাদ বাকিগুলো সব অফ থাকবে আর যেগুলো অফ থাকবে সেগুলোর জন্য হয়ে যাবে জিরো আর যেটা ওয়ান থাকবে তার জন্য হয়ে যাবে এক ঠিক আছে তাহলে এগুলো জিরো জিরো এই তিনটা আর এটা ওয়ান থাকবে এই জন্য এটা এক ঠিক আছে এটা অফ এটা শূন্য সিক্স আমরা বায়োনারি কোড কী করে বসাতে হয় ঠিক সেমভাবে আমরা কি করবো বাইনারি কোডগুলো এখানে বসায় নেব সবগুলো ঠিক আছে এভাবে তারপরে আছে আয় তাহলে আয় সমান কত এখানে আয় সমান নাইন তাহলে এলাম নাইন তাহলে নাইনের বায়োনারি কত আমাদের নয় বানাতে হবে এখানে আট আর এই একের নয় তাহলে এই দুটো ওয়ান থাকবে আট আর এই এক এই দুটার ওয়ান থাকবে আর বাকি সব অফ থাকবে সেভাবে আমরা বায়নারি কোড বসাবো ঠিক আছে এটা অফ এই জন্য শূন্য এটা ওয়ান থাকবে এই জন্য এই জন্য ওয়ান বা এক এটা অফ এটা অফ এই জন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য এটা ওয়ান থাকবে এই জন্য এটার জন্য ওয়ান ঠিক ঠিক আছে তারপরে আছে এন তাহলে এন সমান কত এন সমান হচ্ছে আমরা চোদ্দ এই যে এন এন এর মান হচ্ছে ধরছিলাম চোদ্দ তাহলে চোদ্দ বানাতে হবে আমাদের তাহলে আট সাড়ে বারো বারো আর দুই চোদ্দ তাহলে এই তিনটা ওয়ান থাকবে এক 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 আর এইটা আর এইটা শূন্য হয়ে যাবে এই যে প্রথমে আর শেষে শূন্য হয়ে গেছে ঠিক আছে সো আমরা কিন্তু এভাবে শিখলাম বায়নারি কোড বসানো তারপর আছে এ তাহলে এ সমান কত ওয়ান তাহলে আমরা নিলাম ওয়ান এই এক শুধু এইটা ওয়ান থাকবে আর বাদ বাকি শূন্য হয়ে যাবে শূন্য হয়ে গেল ওয়ান ঠিক আছে তারপরে আছে আর আর সমান কত আর সমান আমরা দেখছি এখানে আঠেরো তাহলে আঠেরো কে প্রকাশ করতে হবে তাহলে ষোলো আর দুয়ে কত হলো আঠারো তাহলে এই ষোলোর ঘর আর আঠারো ঘরে এই দুইটা এক এক হবে আর বাদ বাকি এই ঘরগুলো শূন্য হবে দেখছো শূন্য হয়ে যাবে তারপরে কত আছে ওয়াই তাহলে ওয়াই সমান আমরা কথা শিখলাম পঁচিশ তাহলে আমাদের এখন কত বানাতে হবে পঁচিশ বানাতে হবে ঠিক আছে এই জন্য দেখো ষোলো আর হচ্ছে আহ আটে কথা হয়ে যাবে চব্বিশ চব্বিশ আর একে পঁচিশ তাহলে এই ষোলো আট এই দুটো ওয়ান আর এইটা ওয়ান থাকবে আর এই দুটো শূন্য হয়ে যাবে সুতরাং এই দুটো শূন্য হয়ে গেছে প্রথমের দুটো আর লাস্টেরটা অন হয়ে গেছে ঠিক আছে এইভাবে আমাদের বসাতে হবে এখন দেখো বাইনারি কোডটা কি করে বসাতে হবে এই সবগুলো একই সিরিয়ালে বসাতে দিতে হবে শূন্য 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 এক এই যে শূন্য 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 এক তারপর শূন্য তারপর শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক এভাবে অর্থাৎ এখানে কমাটমা না দে স্পেস না দেয় সবগুলো একদম সিরিয়াল ভাই বসাই দিতে হবে শূন্য এক এক শূন্য 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 একদম লাস্ট পর্যন্ত বসাই দেবো এটাই হয়ে যাবে বাইনারি বাইনারি কোড ঠিক আছে এবার সেমভাবে ম্যাথমেটিক্স এর কোডটাও কিন্তু সেমভাবে আমাদের করতে হবে তাহলে ম্যাথমেটিক্সের বায়োনারি কোড কত হবে প্রথম এম এম এর মান কত এখানে দেখো তো এম খুঁজে দেখা এখানে এদের কত তেরো তাহলে তেরোকে আমাদের বায়োনারি কোডে প্রকাশ করতে হবে তাহলে হচ্ছে আটার সাড়ে বারো বারো আর একে তেরো তাহলে আট চার আর একের ঘরে ওয়ান থাকবে আর এই ঘর আর এই ঘরে শূন্য হয়ে যাবে ঠিক আছে সেমভাবে তারপরে কি আছে এ আছে এ সমান ওয়ান তাহলে বাদ এইটা শুধু ওয়ান থাকবে বাদ বাকি সবগুলো শূন্য হয়ে যাবে ঠিক আছে তারপরে আছে টি সমান কত বিশ ঠিক আছে এখানে টি সমান ঘর দেখি তাহলে তাহলে দেখবো আমাদের বিষ বানাতে হবে এখন ঠিক আছে তাহলে ষোলো আর চারে বিষ হয়ে যাচ্ছে তাহলে এই ষোলোর ঘর আর চারের ঘর অন থাকবে বাদ বাকি যে ঘরগুলো আছে সেগুলো শূন্য বসায় দেবো ঠিক আছে আচ্ছা তারপর এইচ আছে ম্যাথমেটিক্স এর এইচ এইচ সমান কত এইচ এর মান কত জি এইচ এইচ মানে হচ্ছে আট তাহলে আমাদের আর্ট বানাতে হবে ঠিক আছে আর্ট এই যে একটা ঘরে আর হয়ে যাচ্ছে তাহলে এই আটের ঘরেই শুধু এক থাকবে আর বাদবাকি সব ঘরগুলো শূন্য হয়ে যাবে সেভাবে বসিয়ে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে ই ই সমান ফাইভ তাহলে ফাইভ বানাতে হবে চার আর একে পাস তাহলে চারের ঘরে এক আর একের ঘরে এক আর বাদবাকি সব ঘরগুলোতে কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে ঠিক আছে তারপরে আয়ের ঘর কত নাইন আমরা যদি আয় খুঁজে এখানে দেখবি নয় নম্বর ঘরে আয় আছে তাহলে আমাদের নয় বানাতে হবে আট আর একে নয় তার মানে প্রথম ঘরে শূন্য আটের ঘরে এই যে শূন্য সরি আটের ঘরে এক কারণ নয় বানাতে হবে আট আর একে নয় তাহলে আটের ঘরে এক আর এই দুটো আমাদের দরকার নাই এই দুটো শূন্য আর এটা আমাদের লাগবে এই জন্য এটা এক ঠিক আছে আচ্ছা তারপর আছে সি সি এর বায়নারি কোড কত এখানে সেই সময় আমরা কথা বলছি থ্রি তাহলে আমাদের থ্রি বানানো লাগবে দু এর আগে তিন তাহলে এই দুটো শুধু ওয়ান থাকবে আর বাদ বাকি এইগুলা শূন্য হবে ঠিক আছে দেখো এই যে তিনটে শূন্য আর এই দুটো ওয়ান ঠিক আছে এই দুটো ওয়ান লাস্টের দুটো তারপরে আমরা কি করব এস ইকুয়াল 9 কারণ এস ম্যাথমেটিক্স এস আছে তাহলে এস এর ঘর যদি আমরা যাই তাহলে দেখব 19 ঠিক আছে তাহলে আমাদের এখন কত বানাতে হবে 19 বানাতে হবে ঠিক আছে 16 আর হচ্ছে তোমার দুই তাহলে কথা হলো 18 18 একে 19 ঠিক আছে তাহলে 16 2 আর একের ঘরটা 1 থাকবে আর এই দুগোর 16 থাকবে শূন্য থাকবে দেখো 16 এর ঘরে এইজন্য এক হবে আট আমাদের দরকার নাই আটের ঘরে শূন্য চারও আমাদের দরকার নেই চারের ঘরে শূন্য ঠিক আছে দুটি শূন্য তারপরে দুই আর এক আমাদের দরকার দুইও লাগবে একও লাগবে তাই দুইয়ের ঘরেও এক একের ঘরেও এক ঠিক আছে এটা হয়ে গেল এখন সেমভাবে আমাদের কি লাগবে এর বাইনারি কোড এই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম বসায় দেবো সিরিয়ালি ঠিক আছে তাহলে আমাদের হয়ে যাবে এভাবেই আশা করি বুঝতে পেরেছো আর একটা রইল গ নাম্বার এটা তোমরা বাড়িতে ট্রাই করো নিজে নিজেরা দেখো আশা করি পেরে যাওয়া রামানুজন ঠিক আছে তো এই ছিল আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ